নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলটি যারা দেখছেন, পছন্দ করছেন এবং সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাপোর্ট আমাদের অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আজকে আমরা একটা ছবি নিয়ে কথা বলব, আর কিছু অজানা কথা বলবো সেই ছবিটা নিয়ে। ছবির নাম শাখা প্রশাখা। 1990 সালে ছবিটি হয়েছিল, চিত্রনাট্য পরিচালনা সত্যজিৎ রায়। ছবিতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছিলেন অজিত বন্দ্যোপাধ্যায়, হারাধন ব্যানার্জি, সৌমিত্র চ্যাটার্জি, দীপঙ্কর দে, রঞ্জিত মল্লিক, লিলি চক্রবর্তী, মমতা শঙ্কর, সোহম প্রমুখ। ছবির স্টোরি লাইন ইজ ভেরি গুড। আমরা সত্যজিৎ রায়ের সব ছবিতেই একটা একটা ট্যুর, একটা ঘোরা, একটা ওপেননেস পেয়ে থাকি। আমরা এখানেও পাই সেরকম একটা ওপেননেস। তবে পুরো গল্পটাই কিন্তু একটা ফ্যামিলির কিছু মানুষদের নিয়ে। ওরা আমাকে ভক্তি করে, ভালোবাসে, এসে খবর নেয়, পরামর্শ নেয়, সবই ঠিক, কিন্তু ওরা তো ছেলের জায়গা নিতে পারে না। তুই কাজের মানুষ না হলেও তুই আমার ছেলে। অজিত বন্দ্যোপাধ্যায়, যার বয়স 70-এর ওপরে, তার বাবা এখনো জীবিত, 93 years old, যিনি ইংলিশের টিচার ছিলেন এক সময়, যিনি আজ আর কাউকে চিনতে পারেন না। তবে কিউরিওসিটি আছে, অজিত বাবুর চার ছেলে, হারাধন বন্দ্যোপাধ্যায় বড়, সৌমিত্র মেজো, দীপঙ্কর সেজো এবং রঞ্জিত মল্লিক ছোট। হারাধন বন্দ্যোপাধ্যায় মানে বড় ছেলে স্ত্রী লিলি চক্রবর্তী এবং দীপঙ্করদের স্ত্রী মমতা শঙ্কর। সৌমিত্র বিয়ে করেননি এবং রঞ্জিত মল্লিক ছোট ছেলেও বিয়ে করেননি। মনকে বোঝায় তুমি কি কম ভাগ্যবান, তোমার তিন ছেলেই কৃতি, তিনজনই বংশের মুখ উজ্জ্বল করেছে। সৌমিত্র সবচেয়ে ব্রাইট ছাত্র হওয়া সত্ত্বেও বিদেশে থাকাকালীন এক অ্যাক্সিডেন্টে, এক দুর্ঘটনায় তিনি মানসিকভাবে রোগী হয়ে পড়েন এবং ফিরে এসে বাবার কাছেই থাকতেন। বাদ বাকি তিন ছেলেই কাজের সূত্রে থাকতেন বাড়ির বাইরে, বাড়ি থেকে দূরে। এখানে একটা পরিবারে আমরা প্রথমেই স্টোরি লাইন দেখছি যে প্রথমেই যখন সৌমিত্রর সঙ্গে তার বাবার কথোপকথন হচ্ছে, তখনই আমরা বুঝতে পারছি সৌমিত্র নর্মাল নয়। আমি দুটো অতি প্রাচীন ইংরেজি প্রবচনে বিশ্বাস করতাম, এখনো work is worship, honesty is the best policy. বাহ, তোর তো মনে আছে। এবং তার বাবা সততার জোরে, শুধু সততা আর সৎ প্রচেষ্টার জোরে শূন্য থেকে আজকে 100 তৈরি করেছেন, কোনোভাবে কোনো কম্প্রোমাইজ করে নয়, এবং সোসাইটির জন্য যা করেছেন তার জন্য সেই এলাকার নাম বদলে আনন্দপুর রাখা হয়েছে, মানে অজিত বন্দ্যোপাধ্যায়ের নামে। এখন সমস্যাটা এই সৎ আর অসতের মধ্যে কিভাবে সংঘাত তৈরি করছে, সৌমিত্র ছাড়া বাদ বাকি ছেলেরা কিভাবে আস্তে আস্তে সৎ মানুষ থেকে অসৎ হয়ে উঠছে অবলীলাক্রমে, এবং আস্তে আস্তে নোংরা ঘাঁটতে 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 তারা একদিন তার মধ্যে ডুবে যাচ্ছে এবং বুঝতেও পারছে না যে সেটা নোংরা। কিন্তু এটা যে একটা ভয়েস, সেটা তো স্বীকার করবি তো 100 বার। কিন্তু এটাও ঠিক, দ্য ফ্যাক্ট দ্যাট আই ইনডালজ ইন ইট, এটা আমি কারো কাছে লুকোই না। তামাম দুনিয়া জানে যে প্রবীর মজুমদার রেসের মাঠে যায়। এখানে একটা মজার কথা আপনাদের বলি, ছোটবেলায় যখন দেখতাম ম্যানহোলে নেমে কোনো মানুষ ড্রেন পরিষ্কার করছে বা নোংরা পরিষ্কার করছে, তো বাইরে থেকে যারা দেখতো তাদের হয়তো খুব ঘেন্না লাগতো, অনেকেই থুতু ফেলতো, অনেকেই নাকে কাপড় দিয়ে চলে যেত। কিন্তু একবার যারা ড্রেনের মধ্যে নেমে পড়েছে, একবার যারা কাদা মেখে ফেলেছে, তাদের কাছে কিন্তু ওটা নোংরা বা কাদা নয়। ঠিক একইভাবে এই অসতের চাদর গায়ে দিতে 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 এক সময় যখন আস্তে আস্তে অসতের পাঁকে ঢুকে যাচ্ছেন সবাই, তখন কিন্তু আর সেটাকে অসৎ কাজ বলছেন না, না বড় ছেলে, না সেজো ছেলে, না হারাধন বন্দ্যোপাধ্যায়, না দীপঙ্কর। যারা অনেস্ট থাকতে চায় তারা রসাতলে তলিয়ে যাবে, দে উইল পেরিশ। তুমি একটা বড় কোম্পানির জেনারেল ম্যানেজার, আমি একজন ব্যবসাদার, আসলে কিন্তু দুজনের মধ্যে কোনো তফাত নেই, দুজনেই দু নম্বর ইজ্জরে ফুটানি করে বেড়াচ্ছে। এবং যখন বাবা জানতে পারেন যে তার ছেলেরা অসৎ হয়ে উঠছে বা উঠেছে,
তখন ভীষণ দুঃখ পান এবং ভেঙে পড়েন। যে দুঃখটা তিনি শুধুই সৌমিত্রের সঙ্গে শেয়ার করেন, কারণ তিনি একমাত্র যিনি বাবার কাছে থাকতেন এবং যাকে মানসিক কারণেই হোক বা যে কোনো কারণেই হোক কর্মজগতে যেতে হয়নি আর আপোষও করতে হয়নি। কি আমি এক নম্বর জানি, দু নম্বর জানি, কি করে জানলে দাদু? বাবা জেঠুকে বলছিল খুব জোরে জোরে, তোমার দু নম্বরই আছে, আমার দু নম্বরই আছে, আমি শুনেছি। তবে সবচেয়ে চ্যালেঞ্জিং ক্যারেক্টার যদি বলেন, তবে আমার মনে হয়েছে ছোট ছেলে রঞ্জিত পন্ডিত, যে কিনা শেষ পর্যন্ত আপোষ করে উঠতে পারছে না। এবং সবচেয়ে সুন্দর দৃশ্য সেটা হচ্ছে যে এই ফ্যামিলি বাবার শরীর খারাপের সময় তাকে দেখতে আসছে এবং কিছুদিন সেখানে থাকছেন এবং বাড়ি চলে যাচ্ছে, এটাই গল্প। যখন বাবা তাদের বলছেন যে আমি এখন সুস্থ আছি, তোমরা একদিন পিকনিক করে এসো, তারা সবাই যখন পিকনিকে যাচ্ছে এবং পিকনিকে গিয়ে যে জোর করে দীপঙ্কর দে চাপ দিয়ে বলানোর চেষ্টা করছে রঞ্জিত মল্লিককে, কেন রঞ্জিত মল্লিক কথা বলছে না? তোর এই গোমড়া থেরিয়াম ভাবটা কিন্তু পিকনিকের সঙ্গে মোটেই খাপ খাচ্ছে না। তুমি ওকে বারবার খোঁচাচ্ছো কেন বলো তো? ওইরকম করবে কেন, বাবা তো দিব্যি ভালো আছে। তাহলে ওর এই স্পিকটি নটের কারণটা কি সেটা জানতে হবে না? দাদার চাপে যখন রঞ্জিত মল্লিক বলছে যে সে চাকরি ছেড়ে দিয়েছে, সে আর আপোষ করতে পারছে না, সে আর অসৎ থাকতে পারছে না, সে মানুষের চারপাশের অসততা আর নিতে পারছে না। আমি চাকরি ছেড়ে দিয়েছি। উমা সে কি হোয়াট নাটক জমেছে তো এরকম একটা ব্যাপার তুই করলি কেন? ওয়াই কারণটা শুনতে তোমাদের ভালো লাগবে না। সেই সমস্ত কিছু ছেড়ে দিয়ে অভিনয় জগতে আসতে চায়, থিয়েটার করতে চায়, যতটা সম্ভব অসৎ পৃথিবী থেকে দূরে থাকতে চায়। তখন সবাই কিন্তু হা হা করে উঠছে তার চাকরি ছেড়ে দেওয়ার জন্য। দু নম্বরই যে মানুষকে কোথায় নিয়ে যায় সেটা আমি দেখেছি, সেটা আমার চোখ খুলে দিয়েছে। আমি ওর মধ্যে নেই, কোনো অফিসের চাকরিতে আমি নেই, কোনো ব্যবসার ধান্দাতে আমি নেই, আমি জুড়ি গাড়ি হাঁকাতে চাই না। আবার রঞ্জিত মল্লিক যখন ঝগড়া করছে, কথা বলছে, তখন দীপঙ্কর দেব বলছে এবার তো একটু হালকা হওয়া গেল। সো দ্যাট ইজ ভেরি মানে গুড জেস্টার, ভীষণ ভালো রিলিফ। একটা ব্যাপার তুই স্বীকার কর, কি কথাগুলো বলে তোর অনেকটা হালকা লাগছে? তা লাগছে। এর মধ্যে আরো সুন্দর সুন্দর পরতে পরতে আনন্দ রয়েছে লুকিয়ে। প্রত্যেক ভাই প্রত্যেক ভাইকে আক্রমণ করছে, অথচ আবার যখন একা থাকছে প্রত্যেক ভাইয়ের প্রশংসা করছে প্রত্যেকে, এবং যখন একা বসে তার স্ত্রীর সঙ্গে কথা বলছে তখন বলছে যে ওর ক্ষমতা আছে, ওর সেই শক্তি আছে যে ও চাকরি ছেড়ে দিয়ে এত বড় একটা রিস্ক নিতে পারছে। ছেলেটার গাটস আছে, আমাদের থোতা মুখ একেবারে ভোতা করে দিয়েছে। তোমার 1/4 শেয়ারের পাওয়া হবে না, সেটা জেনে রাখো। জানি। সবকিছু মিলিয়ে গল্পটা বেশ অসাধারণ। যে অজানা কথার কথা বলছিলাম আপনাদের, সেই অজানা কথাটা বলি। সৌমিত্রকে ডেকে সত্যজিৎ রায় বললেন যে তোমার জন্য যে স্ক্রিপ্টটা আমি করেছিলাম 25 বছর আগে সেটাকে নিয়ে আমি একটা ছবি করতে চাই, তবে মেজ ছেলের চরিত্রে মানে মেন্টালি ইল যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারে আমি ডিপেন্ডেবল কাউকে চাই, যার সঙ্গে আমি আমি কাজ করেছি, যে আমাকে বোঝে বা যাকে আমিও বুঝি। তো এইরকম চরিত্রটার জন্যে আমার মনে হয় তুমি বেস্ট, তুমি করবে। ওটা কি সুর রে, কার সুর? আমি বুঝবো না বোধ হয়। নো স্যার, নো স্যার, দুষ্টুমিটা ঠিক আছে। সত্যজিৎ রায় বলেছিলেন যে তোমাকে অনেক জায়গায় আমি স্বাধীনতা দিয়েছি, অনেক ছবিতে তুমি স্বাধীনভাবে কাজ করেছো, কিন্তু এই ছবিতে তোমাকে আমি স্বাধীনতা দিতে পারবো না, আমার কিছু ডিরেকশন থাকবে, সেই জিনিসগুলোকেই তোমাকে ফলো করে এগোতে হবে। তবে আমি চাই যে তুমিও কিছু নিয়ে এসো, একটা মেন্টালি ইল ক্যারেক্টার তুমিও কিছু পশ্চার জেস্টার কথা বলার ভঙ্গিমা নিয়ে এসো,
যাতে কিনা আমরা দুজনে মিলে এটাকে গড়ে তুলতে পারি। আমি কিন্তু এটা কিছুতেই মানব না যে একটা লোক যদি সৎ থাকতে চায় তাহলে সে সৎ থাকতে পারে না। আর সৎ থেকে দুজনে মিলেই চরিত্রটা গঠন করা হয় এবং একটা অসাধারণ চরিত্র, অসাধারণ মেকআপ, অসাধারণ পশ্চার জেস্টার, অসাধারণ তার প্রতিবাদের ভঙ্গি, তার কথা, মানে ট্রেমেন্ডাস বাক অ্যান্ড বেটোভেনের মিউজিক অসাধারণ স্তরে নিয়ে গেছে গল্পটাকে। সৌমিত্র যখন প্রতিবাদ করে, একটি সিনে আমরা দেখছি টেবিল চাপড়াতে থাকে, এই টেবিল চাপড়ানোর ব্যাপারে যেভাবে সত্যজিৎ রায় গাইড করেছিলেন উনি তাই করেছিলেন, কিন্তু তার সঙ্গে ঘাটটাকে খুব স্টিফ রেখে বারবার করে ঘাটটাকে ঘোরাচ্ছিলেন, সেটা কিন্তু সৌমিত্র নিজে থেকে করেছিলেন এবং সত্যজিৎ রায় বলেছিলেন যে বাহ এটা বেশ ভালো হয়েছে। তুমি বুকে হাত দিয়ে বলো তো, দু নম্বরি ছাড়া এগুলো সম্ভব? ইনকাম ট্যাক্সের দৌলতে একটা চরিত্র যেখানে দুটো আলাদা আলাদা চরিত্র সত্যজিৎ রায় এবং সৌমিত্র দুটো আলাদা আলাদা মানুষ মিলে একটা চরিত্র গঠন করেছে, এটা একটা অসাধারণ পাওনা। দুজনকে কোথাও না কোথাও সবকিছু ছেড়ে এক জায়গায় আসতে হয়েছিল, একটা মানুষের মেন্টালিটিকে বুঝতে হয়েছিল, যার ফলে এরকম একটা চরিত্র তৈরি হয়েছে। ছবিটি দেখুন, ইউটিউবে পেয়ে যাবেন, আর অবশ্যই আপনাদের মতামত জানান। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে। নমস্কার।